আপনাদের বাড়িতে কি খাওয়া আছে? আপনাদের বাচ্চা দুধ আছে? আপনারা কিন্তু আমাদের ভাই বন্ধু, আমাদেরই লোক। মনে রাখবেন, এই সরকার আজকে ব্যর্থ। আজকে মহাসংকটের মধ্যে দেশটা যাচ্ছে। মহা এই বিপর্যয়ের সময় এই সরকারকে পদত্যাগ করতে হবে। দাঁড়ায় বাড়ায় করে কোনো লাভ হবে না, রক্তারক্তি করে কোনো লাভ হবে না, মানুষকে খুন করে বিদায় দিয়ে যায় না। এখনো সময় আছে, মানুষজনের সাথে চলে যান। তা না হয় জনগণকে অবরোধ করার চেষ্টা করবেন, উল্টা আপনারা অবরোধ হয়ে যাবেন সত্তর কোটি মানুষের দ্বারা। আগামী তিন মাসের মাথায়, তার আগে আমি বলে দিচ্ছি, আপনারা মানুষজনের সাথে চলে যান, এখনো সময় আছে। জনগণকে খুন করে, মানুষকে খুন করে, সভা সমিতি মিছিল এগুলিকে বাধা দিয়ে হরতাল করে, ধর্মঘট করে, বাস স্ট্রাইক করে কোনো লাভ হবে না। আপনাদেরকে চলে যেতে হবে। ধরা খাইয়া গেছেন, ধরা খাইয়া গেছেন। অপরিপক্ক সরকার অপরিকল্পিতভাবে ব্যবহারের কারণে আজকে আমাদের রিজার্ভ এই পর্যায়ে দাঁড়িয়েছে। বেকারত্ব, নিম্ন মধ্যবিত্ত মানুষ খেতে পাচ্ছে না, তারা সকালে নাস্তা করে না অনেকটা পরিবারে। তথাকথিত মেজা বজেটের নামে লুটপাট, বিদেশে টাকা পাড়া পাচার করার জন্য সরকারের সম্পৃক্ততা আছে। দুর্নীতি অপশাসনের কারণে আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে, রিজার্ভের এই শূন্য কোঠায়। এই পরিস্থিতিতে এত বড় জাতীয় সংকট কোনো একক রাজনৈতিক দলের পক্ষে সমাধান করা সম্ভব হবে না। আজকে পেশাজীবী, সাংবাদিক, শ্রমিক, পুলিশ, কর্মচারী, রাজনীতিবিদ সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। তাই আমি অনুরোধ করব, বিদ্যমান শাসন ব্যবস্থায় আজকে পেশাজীবীদের রাষ্ট্র কীভাবে চলবে, আইনশৃঙ্খলা কীভাবে চলবে, পুলিশের পার্টিসিপেশন লাগবে, ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে স্বশাসিত স্থানীয় সরকারের কাছ থেকে কায়েম করতে হবে। এবং বাজেটে স্থানীয় সরকারের যে বরাদ্দ, সেটা এমপি সাহেবরা বিদেশে তাদের ভর্তি করার জন্য খরচ করবে সেটা হতে দেওয়া যাবে না। রাষ্ট্র ক্ষমতা আজকে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবীদের পার্টিসিপেশন আজকে অপরিহার্য হয়ে পড়েছে। অতএব দলমত নির্বিশেষে রাষ্ট্র ক্ষমতায় শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবীদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে হবে। অংশীদারিত্বমূলক শাসন ব্যবস্থা, এইটা ইউরোপ আমেরিকার মতো দেশ না। আমাদের দেশে এক ভাই কারখানার মালিক, আরেক ভাই শ্রমিক। অতএব অংশীদারিত্বমূলক সমাজ ব্যবস্থার মাধ্যমে বাঙালি জাতীয়তাকে বিদেশে শুধু লোক পাঠাবো না, আদম রপ্তানি করবো না। আমাদের ছেলেরা পৃথিবীর যে কোনো প্রতিযোগিতায় যাবে, হার্ভার্ডে প্রতিযোগিতা যাবে, অক্সফোর্ডে প্রতিযোগিতা যাবে, এটার জন্য বাঙালি জাতীয়বাদকে আরও বিকশিত করতে হবে। সরকারের পতন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের সংগ্রামের মধ্য দিয়ে জেএসডিকে যে যাত্রা শুরু হয়েছিল, আমরা ভৌগোলিক এলাকা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু জনগণের মুক্তি হয় নাই। পঞ্চাশ বছর চোদ্দের জন্য হয়েছে, গরিব মানুষের জন্য হয় নাই, সাধারণ মানুষের জন্য হয় নাই। অতএব রাষ্ট্র রূপান্তরের সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করে, সংবিধান সংস্কার করে, জেএসডিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে ও স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আজকের র্যালির এটাই হোক আমাদের শপথ। অসমাপ্ত কাজ আমাদের নেতা কর্মী যারা জীবন দিয়েছে, তাদের অসম্পূর্ণ কাজ আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো বাস্তবায়িত করবো।